2018 সালে একই সাথে একই সিনেমায় অভিষেক হয় ভারতের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবীর মেয়ে জানভী কাপুর ও অভিনেতা শহীদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টরের। করণ জোহরের ধড়ক ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন তারা। এছাড়াও একই বছর অভিষেক হয় সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। তবে আজকের ভিডিওতে আমরা এমন কয়েকজন নতুন মুখকে দেখাবো যারা বলিউডে প্রতিষ্ঠিত নায়িকাদের বোন। ইসাবেলা কাইফ, বলিউড সেন্সেশন ক্যাটরিনা কাইফের ছোট বোন। ক্যাটরিনা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান ভালোভাবেই পাকাপোক্ত করে নিয়েছেন। এবার অবস্থান করে নেয়ার পালা ছোট বোন ইসাবেলার। মাত্র 14 বছর বয়সে মডেলিংয়ে হাতে খড়ি এই উঠতি নায়িকার। ইসাবেলা ভালোবাসেন থিয়েটার করতে, পারদর্শী নাচে। তেলুগু, তামিল, হিন্দি তিন ভাষাতেই সিনেমা করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন 2017 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা কাবিলে অভিনয়ের মাধ্যমে। সেখানে তার নায়ক হিসেবে ছিলেন বলিউড হার্টথ্রব হৃতিক রোশন। জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমের ছোট বোনই সুরেলি গৌতম। দুই বোনের আরও একটি পরিচয় আছে, আর তা হলো তারা পরিচালক মুকেশ গৌতমের মেয়ে। অভিনয় জগতে তার হাতেখড়ি টেলিভিশন থেকে হলেও পাওয়ার কাট নামে একটি পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে সুরেলি গৌতমকে। বলিউডে নবাগতদের মধ্যে ইতিমধ্যেই নিজেকে সফল হিসেবে পরিচিত করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন। শাহরুখ খানের ব্লকবাস্টার দিলওয়ালে ছবিতে বরুণ ধাওয়ান ও হিরো পান্তিতে টাইগার শ্রফের বিপরীতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। কৃতি শ্যাননের ছোট বোনই নূপুর শ্যানন। শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। পোস্টটি তার বোন নূপুরের ডেবিউ ছবি নুরানি চেহারার পোস্টার। বোনের ছবির পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, নূপস খুব 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 খুশি তোমার জন্য, এটা নতুন জার্নির নতুন একটা শুরু হতে চলেছে, আর আমি জানি এটা কতটা স্পেশাল। অনেক উচ্চতায় পৌঁছাও, খুব আনন্দ করো, প্রতিটা মুহূর্ত উপভোগ করো। অনেক শুভেচ্ছা আর শুভকামনা নুরানি চেহারা টিমের জন্য। সাদাকালো নিউজ।